ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন সংসারে থাকার পদ্ধতি কি। তার উত্তরে রামকৃষ্ণ যা বলেছিলেন তা শুনে নি। সংসারে থাকার নিয়ম হলো পাকাল মাছের মতো করে। পাকাল মাছ দেখো নি, পাঁকেই আছে, পাঁকের ভেতরেই থাকে, কিন্তু গায়ে পাঁক লাগে না। এরকম অনাসক্তভাবে সংসারে থাকতে হয়। তীব্র বৈরাগ্য হলে তবে গিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। যার তীব্র বৈরাগ্য হয় তার সংসারকে মনে হবে দাবানল, দাউ দাউ করে জ্বলছে। অর্থাৎ বৈরাগ্য যদি ঠিক মতো হয় তাহলে বাড়ি ত্যাগ হবে। কামিনী কাঞ্চনই হলো গে মায়া। মায়াকে যদি একবার চিনতে পারো, মায়া এমনিই লজ্জায় তোমায় ছেড়ে পালাবে। একজন বাঘের ছাল পরে মানুষকে খুব ভয় দেখাচ্ছে। এই রকম করতে করতেই একজনকে ভয় দেখাতে গেল। যাকে ভয় দেখাতে গিয়েছিল সে বলল, আমি তোকে চিনে ফেলেছি, তুই তো আমাদের হরে। তখন সে হেসে চলে গেল অন্য একজনকে ভয় দেখাতে। এবারে বুঝলে তো, যত স্ত্রী লোক রয়েছে সকলেই শক্তিরূপা। সেই আদ্যাশক্তি স্ত্রী হয়ে স্ত্রী রূপ ধরে রয়েছেন। শাস্ত্রে আছে যত পুরুষ রাম আর প্রকৃতির যত রূপ সব সীতা ধারণ করেছেন। রাম হল ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, রাম শিব, সীতা শিবানী, রাম নর, সীতা নারী। তোমরা যদি ভাবো মনে করলেই ত্যাগ করা যায়, তাহলে বলি, একজন রাজাকে এক যোগী বলেছিল, তুমি আমার কাছে বসে ভগবানের কথা চিন্তা করো। রাজা বলল, সে হবে না, আমি এখানে থাকতে পারি কিন্তু আমার এখনো ভোগ রয়েছে। এই বনেতেই যদি থাকা শুরু করি হয়তো এই বনেই একটা নতুন রাজ্য তৈরি হয়ে যাবে, আমার এখনো ভোগ রয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.